তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। বেগুন ছাড়া বেগুনি, পেঁয়াজ ছাড়া তরকারি, আর কাঁঠাল দিয়ে বার্গার। দেশের মানুষকে এমন মিতব্যয়ের গল্প শোনালেও নিজে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতিতে শেয়ালের কান্না করলেও শেখ হাসিনা আসলে কত বড় চোর ছিলেন সেই গল্প শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। উন্নয়ন 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 পিতৃহত্যার প্রতিশোধ নেয়া আর বিদেশে থাকা পরিবারের জন্য এদেশ থেকে টাকা লুট করা, এই দুটিই ছিল শেখ হাসিনার এই দেশের রাজনীতিতে আসার একমাত্র উদ্দেশ্য। কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। চট্টগ্রামের কর্ণফুলী টানেল দিয়ে শুরু করা যাক। বাবার নাম ফোটানোর জন্য বঙ্গবন্ধু টানেল নাম দিলেও এটি এখন লোকসানের খাতায় যোগ হয়েছে। 10,000 কোটি টাকার এই প্রকল্পের বৈধতা দেওয়ার জন্য নির্মাণকালে বলা হয়েছিল এখান দিয়ে দৈনিক 17,000 গাড়ি চলবে, অথচ এখন দৈনিক মাত্র 3,000 গাড়িতে মাত্র 1.5 লাখ টাকার টোল উঠছে। বিপরীতে পাশেই মাত্র 590 টাকায় নির্মিত শাহ আমানত সেতুতে দৈনিক 20-25 লাখ টাকার টোল উঠছে। অর্থাৎ শাহ আমানত সেতুর পাশে এখানে এই টানেলের কোনো প্রয়োজনই ছিল না। শুধু বাবার নাম ফোটানো এবং পেছনের দরজা দিয়ে প্রকল্পের টাকা আত্মসাতের জন্য শেখ হাসিনা ইচ্ছে করেই এই লস প্রকল্প হাতে নিয়েছিলেন। আগামী কয়েক মাস পরেই চীনা কোম্পানিকে সুদসহ এই টানেলের নির্মাণ খরচ পরিশোধ করতে হবে। এখন এত টাকা কর্তৃপক্ষ কিভাবে পরিশোধ করবে সেই প্রশ্নের উত্তর না দিয়ে সুদসহ ঋণের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন। দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা আত্মসাত করেছেন 59,000 কোটি টাকা, যা ইতিমধ্যে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মাধ্যমে শুধু এই পারমাণবিক প্রকল্প নয়, বরং রাশিয়ার সাথে সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও বহু টাকা তিনি পাচার করেছেন বলে ধারণা করা হচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটির বেশি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কলঙ্কিত আরেকটি প্রকল্প হচ্ছে ভারতের আদানি বিদ্যুৎ প্রকল্প। নরেন্দ্র মোদীর ছত্রছায়ায় ভারতের বিভিন্ন সমুদ্র বন্দর এবং বিদ্যুৎ প্রকল্প দখলে নিয়েছে যেই আদানি কোম্পানি, তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করেছেন শেখ হাসিনা। সেখানে চলমান বাজার মূল্যের চাইতে প্রতি মেগাওয়াট বিদ্যুতের প্রায় দ্বিগুণ দাম ধরা হয়েছে। এত নতজানুভাবে চুক্তি করা হয়েছে যে গত বছর পর্যন্ত আদানির 1 ইউনিট বিদ্যুৎ বাংলাদেশে না আসলেও বছরের পর বছর ধরে তাদেরকে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়াসহ আরও বহু রকম মূল্য পরিশোধ করতে হয়েছে। এখন শোনা যাচ্ছে বাংলাদেশের টাকায় ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে আদানি কোম্পানি বাংলাদেশ ছাড়া অন্য ক্রেতাদের কাছেও বিদ্যুৎ বিক্রি করবে। বাংলাদেশের টাকায় উৎপাদিত বিদ্যুৎ অন্যরা নিয়ে যাচ্ছে, আদানির সাথে এমনই এক দেশ বিরোধী চুক্তি করেছে শেখ হাসিনা। আমি আর কিছু বলতে পারি না, আমি এগুলি এক একদিন দেখি। আর মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতিতে কান্না করা শেখ হাসিনাকে দেখে কে ধারণা করবে যে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে দেশের এত বড় ক্ষতি করে গেছেন? নিজে লুটপাটের পাশাপাশি দলীয় নেতাদেরও অবাধে পাচারের সুযোগ করে দিয়েছেন। বিগত 15 বছরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নেতারা পাচার করেছেন 14 লক্ষ কোটি টাকা, যা দিয়ে 57টা মেট্রো রেল আর 26টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। বিভিন্ন প্রকল্পের নামে হাসিনা নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে এত টাকা পাচার করেছেন যে বর্তমানে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ওপর মাথাপিছু ঋণ হয়েছে 1.5 লক্ষ টাকা। বিদেশিদের পাওনা এই টাকা কে পরিশোধ করবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন 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 700 কোটি আমার উন্নয়নটা কোথায়? আরো বাড়ান। ফাইজ আইউবি, MBA টাইমস। উন্নয়ন 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 উন্নয়ন।